সেই ছোটবেলা থেকে মা তোমাকে কত কষ্ট করতে দেখেছি, বাবার কাছে তুমি ছিলে কতটা অসহায়, কতটা নিপীড়িত, অঝরে কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দিয়েছ, কাউকে কিছু বলনি কখনো। তোমাদের সম্পর্কটা ছিল প্রথমে বন্ধুত্বের, পরে প্রেমের, এবং তারপর সেটা বিয়েতে গিয়ে রূপ নিল। কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক হয়েও শেষমেশ তা আর টিকে থাকতে পারল না। বাবার অমানসিক নির্যাতন আর ভালোবাসার তীব্র অবহেলার কারণে তুমি একদিন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেলে। তোমার জন্য সেই দিন আমি কিছুই করতে পারিনি মা। সেই দিন থেকেই ভালোবাসা আর পুরুষ জাতির প্রতি আমার তীব্র ঘৃণার শুরু, যেটা এখনও রয়ে গেছে। আজকে মা তোমাকে অনেক মনে পড়ে গেল, তাই আজ তোমাকে স্মরণ করছি। কারণ তোমার মেয়ে আর সেই ছোট্টটি নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন অনেক কিছুই বুঝতে শিখেছে, সে এখন ইউনিভার্সিটিতে পড়ে। তাই তুমি আমাকে ওই না ফেরার দেশে থেকেও আরও বেশি দোয়া করো মা, যেন আমি ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারি। ইতি তোমার মেয়ে অতসী। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনাদের জন্য ইউটিউব চ্যানেল উৎসব টিভি বাংলা নিয়ে আসছে নতুন শর্ট ফিল্ম তোমার কারণে পাগল। আশা করি সবার ভালো লাগবে, আর ভিডিওটি দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, সুস্বাগতম। তাহলে বই পড়াচ্ছে কেন? যদিও তুমি স্যার ক্লাসে খুব ভালো পড়ান, তার ক্লাস আমার ভালোই লাগে। তুই যে কি বলিস, পুরো ক্যাম্পাসের মেয়েরা স্যারের ফ্যান, আর ছেলেদের তো আইডল। আমার মনে হয় উনি মানুষ হিসেবে ভালো, কিন্তু সবাই না শেষমেশ পুরুষই হয়, মানুষ আর হতে পারে না। তুই যে কি বলিস, আমরা যাকে ভালো বলি তুই বলিস ছেলে হিসেবে ভালো, কিন্তু মানুষ হিসেবে কেমন হবে? এমন করলে দোষ, সারাজীবন একলাই থাকতে হবে। আমি একাই থাকতে চাই, তোদের কোনো সমস্যা? শোন, প্রেম ভালোবাসা এসব আসলে মেয়েদের দাসী করানোর চেষ্টা। ওরা আমাকে শেষমেশ মেয়েই ভাববে, মানুষ নয়। আচ্ছা, তুই তো পুরুষ বিদ্বেষী কেন বলতো? কারণ ওরা নারী বিদ্বেষী, নারীদের অমর্যাদা করে, সম্মান তো দূরের কথা, সমানই ভাবে না। শোন, দেশে অনেক নারীবাদী ছেলে আছে, তুই তাদের কাউকে বিয়ে করিস কেমন? ওরা নারীবাদী না রে, ওরা আসলে নারীবাদী ঢং করে, নারীবাদ আসলে ওদের কাছে একটা প্রোডাক্ট। আমি গেলাম, আমার একটু কাজ আছে। ওর প্রেমিক সামলায় কি করে? ওই মেয়েটা যে প্রেমিক আছে তোকে কে বললো? নেই না। নেই, তুই সত্যি জানিস? হ্যাঁ আমি সত্যি জানি। আচ্ছা বাবা শোন, অমন ঠোঁটকাটা মেয়ের প্রেমিক থাকে না। আচ্ছা মানলাম, অমন মেয়ের প্রেমিক থাকে না, তবে বন্ধু নায়িকা পেয়ে গিয়েছি। নায়িকা? তাহলে তুই কি নায়ক না পরিচালক? বন্ধু দেখি কোনটা হলে একটু কাছে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শোন এই বেস্ট অফ লাক। হ্যাঁ
তুই স্বপ্ন দেখছিস ঘুমিয়েই দেখ, জেগে জেগে স্বপ্ন দেখিস না। আর বেশি রাত জাগলে কিন্তু তুই অসুস্থ হয়ে যাবি। আর শোন শোন শোন, তোর কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্সটাও বেশি ভালো নয়, ঠিক আছে বন্ধু? আচ্ছা, অমন ঠোঁট কাটা মেয়ের আবার প্রেমিক হওয়া যায়? নে বাবা, তুই তো দেখছিস জেগে জেগে স্বপ্ন দেখছিস। আচ্ছা বাবা, চল 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 চল, সরি সরি, চল চল চল। ওখানকার মানুষ কত আপন, কেমন আছো জিজ্ঞেস করে, আর এখানে নিজে কেমন আছি সেটা বুঝতেই অনেক সময় লেগে যায়। তোর কি আবার মাথা ঘুরেছে? না মা। কালকে কি ক্লাসে যাবি? হ্যাঁ মা, যাব। তুই চোখ বন্ধ করে ঘুমা, আমি রান্না বসাই। মা, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমার পাশে বসো। পাগল ছেলে আমার। বিপদ ভেবে বললাম আর এই আচরণ। চল চাচা, এত চিন্তিত মনে হচ্ছে কেন আপনাকে? হঠাৎ এত জরুরি ডাকলেন যে? মারে, তোমারে যে কি করে বলি। কেন চাচা, এমন কি হলো যে আপনি আমাকে সেটা বলতে এত ইতস্তত বোধ করছেন? মারে, আমার মনে হয় আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। বাড়ির মালিক এখানে অন্য কিছু করতে চায়। উনি অ্যাডভান্সের 2 লক্ষ টাকা চেয়েছে। এত টাকা? হ্যাঁ মা, এত টাকা। এখন তুমি বলো, এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করি, কার কাছ থেকে জোগাড় করি? আর এই বাড়িটা যদি সত্যি সত্যি ছেড়ে দিতে হয়, তাহলে আমি এতগুলো দিন বাচ্চা নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে গিয়ে দাঁড়াবো? তুমি কও মা, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আচ্ছা চাচা, আচ্ছা, আপনি টেনশন করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আমি শেষ।
আমাকে ফলো করছো কেন? ফলো? আমি তো তোমাকে। তুমি নিশ্চয়ই কথা ভুল করছো। অয়ন, নেকা সাজতে যাবে না। এসব নেকা আমি একদম পছন্দ করি না। তা না হয় একটু ফলো করছিলামই, কিন্তু তাতে তো দোষের কিছু দেখছি না। আর সে যদি হয় ভালোবাসার মানুষ, তাহলে তো একটু ফলো করাই যেতে পারে, কি বলো? তাই না? ভালোবাসা মানে কাকে? সত্যি কথা বলতে গেলে কি, আমি না তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমার কথা কি শেষ? তাহলে আমি এখন যাব। যাবে মানে? আমার উত্তরটা দেখো, এসব ভালোবাসার কথা না অন্য কাউকে গিয়ে বলো, আমাকে সব একদম বলতে আসবে না প্লিজ। কেন, তোমাকে ভালোবাসলে কি কোনো সমস্যা? আমার দেখা তুমি সেই অপরূপা, যার তুলনা সে নিজেই। যাবে মানে আমার ভালোবাসা? ঠিক আছে, আমি অপেক্ষা করবো আমার উত্তরের জন্য। আমি জানি তুমি ঠিকই একদিন আমাকে ভালোবাসবে। আমাকে কি তোমরা তোমাদের সাথে খেলায় নেবে? হ্যাঁ। তুমি কি আমাদের সাথে খেলবে? হ্যাঁ খেলবো। ভাইয়া তুমি কি আমাদের সাথে বাড়ি যাবে? হ্যাঁ তোমাদের বাড়ি যাবো, চলো সবাই চলো। যাচ্ছিলাম, তাই বাচ্চাদের দেখে ভালো লেগে গেল, তাই ওদের সাথে খেলা করতে চলে এলাম। ভালো, খুব ভালো কথা। কিন্তু বাজান, তুমি যাদের সাথে খেলা করবা ওরা তার বেশি দিন এখানে থাকবে না। মানে চাচা? বুঝলাম না। মানে এই বাড়ির মালিক মোটা অঙ্কের অ্যাডভান্স চেয়েছে। যদি ওনার অ্যাডভান্সের টাকাটা ঠিকভাবে দিতে পারি তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারবো, আমাদের জন্য ব্যবস্থা করবা? আমার ছেলে মেয়েরা আবার এখানে খেলতে পারবে? বাজান, সত্যি বাজান, তুমি মহান, সত্যি তুমি মহান। চাচা আপনি একদম কাঁদবেন না, ওই উপরওয়ালার প্রতি ভরসা রাখুন, আর আমি তো আপনাদের সাথে আছি। ও আরেকটা ব্যাপার, এই বাচ্চাদের স্থায়ী আবাসের দায়িত্ব আমিই নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাজান, সত্যি বাজান, আল্লাহ তোমার ভালো করে 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 বাজান। হয়তো সে আসবে বলে, হয়তো তারই অপেক্ষায় পথ চেয়ে আছি বলে, হয়তো সে এসে বলবে চলো আজ হারাই তোমারই প্রিয় সেই চিরচেনা পথে, একটু শিল্প চর্চা করলাম আর কি। আচ্ছা অতসি, তোমার চোখটা একটু বন্ধ করো তো। কেন, আমি কেন চোখ বন্ধ করবো? আহা, একটু বন্ধ করোই না। আচ্ছা ঠিক আছে করছি, কিন্তু প্লিজ এমন কিছু করবে না যেটা আমার রাগের কারণ হবে। ঠিক আছে বাবা, এমন কিছুই করবো না।
হ্যালো, কে? হ্যাঁ, আমি চাচা বলছিলাম। ও চাচা? জি চাচা, বলেন। আমাদের বাড়িটা না আর ছাড়তে হবে না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা চাচা, টাকার ব্যবস্থা কিভাবে হলো? আর সেই অসাধারণ ব্যক্তিটাই বা কে? অয়ন আছে না, টাকা মার্চিনিতে পড়ে। অয়ন বাবাজি আমাদের পুরো টাকার ব্যবস্থাটাই করে ফেলছে। অয়ন? এত ভালো একটা ছেলেকে আমি এতদিন খারাপ জেনেছি? যে এতিম শিশুদের নিয়ে ভাবে সে আসলেই খারাপ হতে পারে না, সে আসলেই একজন ভালোবাসা পাওয়ার মানুষ। না, ভালোবাসা সম্বন্ধে আমার এতদিন একটা খারাপ ধারণা ছিল, যেটা আজকের পর থেকে পুরোপুরি ভেঙে গেল। আমি সবাইকেই আমার বাবার মতো ভেবেছিলাম, সেটা আসলে ছিল একটি ভুল রাজ্যে বসবাস করা ছাড়া আর কিছুই না। সবাই আসলে সমান না। আমার বান্ধবীরা ওই দিন আমাকে ঠিকই বলেছিল, ভালোবাসার মতো সুন্দর জিনিস এই পৃথিবীতে আর অন্যটি নেই, যেটা অয়ন আজকে প্রমাণ করে দেখালো। এবং আমি কালকে সকালবেলায় অয়নের বাসায় গিয়ে অয়নের কাছে মাফ চাইব এবং অয়নকে বলবো, আই লাভ ইউ সো মাচ। তুই সারা খন জানি শুধু এই মন কতটা আপন, ভাবনায় আছিস মিশে তুই সারা খন। খেয়ালি হাওয়াতে হাতে রেখে হাতে দেব পাড়ি ছোট ছাড়া দিশে হারা খুঁজে ফেরে ফেরারি মন, তোকে ছাড়া দিশে হারা খুঁজে ফেরে ফেরারি মন। থাকিস না thank you.
বাসনায় আছিস মিশে তুই সারা ক্ষণ। না এটা আমাদের বাসা না, ওর নামের কেউ থাকে না জায়গায়। এই তো আপা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। আপনাকে তো অনেকদিন পর দেখা হলো, আপনাকে তো দেখাই যায় না। আসলে স্কুলের চাকরিটা নিয়ে এত ব্যস্ত থাকি। তারপর তোমার কি খবর বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বলেন না আপা, খুব টেনশনে আছি। আমার এখানে এক রোগীকে নিয়ে খুবই টেনশনে। কেন, কি হয়েছে? আর কি বলবো, সে হচ্ছে আপনার প্রচুর চেঁচামেচি করে, তারপর পুরো হাসপাতালে এদিক সেদিক যায়, তাকে নিয়ে খুব টেনশনে আছি। কেন, রোগী কি হয়েছে? সে আপা অনেক বড় এক কাহিনী। ও না, আচ্ছা শুনি, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, তো আজকে তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে আপা, অন্য একদিন। আচ্ছা ভালো থেকো। এই তো আপা ভালো আছি, আপনার কি খবর? এই তো ভালো। তারপর সুমি, সেদিন যে তোমার একজন পেশেন্টের কথা বললে, পরে তো আর শোনা হলো না, আমার একটা কল এলো, আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। হ্যাঁ, খুব আগ্রহ হচ্ছে কি? হ্যাঁ, আসলে তুমি এমনভাবে বললে খুব আগ্রহ লাগলো আর কি। ঠিক আছে, তাহলে শুরু থেকেই বলছি। হ্যাঁ বলো। ম্যাডাম, পাশের রুমে রোগীটা খুব চেঁচামেচি করছে, আপনাকে এখন একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা তাহলে চলেন আপা, রোগীটাকে দেখে আসবেন আমার সাথে। আচ্ছা শুনি, এই ঘরের চারদিকে দেয়ালে অতসী লেখা কেন? এটা জানা কি খুবই জরুরি আপু? আসলে শুরু থেকেই অনেকখানি বলে ফেলেছ, তো তো এইটা জানতেও খুব আগ্রহ হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে ওই রোগীর কথা বললাম না, যে পেশেন্ট আমার খুব টেনশন দিচ্ছে, খুব জ্বালাচ্ছে, এটা হচ্ছে সেই রোগীর কাজ। ওই হচ্ছে অতসী লিখেছে। ও যখন ভার্সিটিতে পড়াশুনো করতো, পড়াশুনো করা অবস্থায় একটা মেয়েকে ও পছন্দ করতো, খুবই পছন্দ করতো। একদিন সে মেয়েটিকে সে প্রপোজ করে, প্রপোজ করার পর হচ্ছে সেই মেয়েটি তার প্রপোজটি অ্যাকসেপ্ট করে না, ফিরিয়ে দেয় তাকে। তারপর হচ্ছে ছেলেটি খুবই কষ্ট পায়, এতে কষ্ট পেয়ে তার মাকে নিয়ে তারা যেখানে থাকতো সেই শহরটিই ছেড়ে দেয়। আর পথেই তাদের একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, সেখানে তার মাটাও মারা যায়। তার মা মারা যাওয়ার পরে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, আমরা নিজেই অবাক হচ্ছি যে পেশেন্টটির কিন্তু তার স্মৃতিশক্তি একদম হারিয়ে ফেলেছে, কিন্তু এর মধ্যে তার ভালোবাসার মানুষটিকে কিন্তু সে এখনো ভুলতে পারেনি। অতসীর নামটি সে এখনো মনে রেখেছে। আসলে এখন বোঝা যায় যে মানুষ যখন কাউকে খুব মন থেকে ভালোবাসে, সে ভালোবাসার মানুষটির জন্য যে সে সব কিছু করতে পারে, তার জ্বলজ্বন্ত একটা দৃষ্টান্ত আমাদের কাছে। এই হচ্ছে কাহিনী। বুঝলাম। আরে অসীম, তুমি না বললে পেশেন্ট চাচামিচি করছে, পেশেন্ট কোথায়? পেশেন্টটা পাশের রুমে চলে গেছে ম্যাডাম।
আচ্ছা ঠিক আছে যাও আমি আসছি। আচ্ছা ওকে দাদা। সুমি এই কাগজটা কি? আপু এটা হচ্ছে আমার রোগীর তার প্রিয় মানুষটিকে লেখা তার খুব পছন্দের একটা চিঠি। এই চিঠিটাতে সবসময় তার কাছে রাখে, আর যখন বাহিরে যায় তখন আমরা যাতে এটি হারিয়ে না যায় আমরা এটি রেখে দিই, যত্ন করে। আচ্ছা সুমি আমি কি এটা একবার দেখতে পারি? আপু কারো ব্যক্তিগত জিনিস পড়াটা কি কেমন দেখায় না আপু, তুমিই বলো। ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি একটু যদি প্লিজ একটু দেখতে দিতে। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। অতসী, হয়তো চলেই যাচ্ছি এই শহর ছেড়ে। আমি সবসময় ছিলাম একটু অন্যরকম, কেউ ছন্ন ছাড়া বললে ছন্ন ছাড়া, কেউ খারাপ বললে খারাপ, যে যাই বলুক না কেন আমি তাতে কিছুই মনে করি না। সত্যি কথা বলতে কি, আমি তো কখনো কাউকে ভালোবাসিনি, ভালোবাসা আসলে কি সেটাও জানি না। কিন্তু তোমাকে দেখার পর কেন জানি নিজের মধ্যে অন্যরকম এক ভালো লাগার অনুভব করলাম, হয়তো সেটাই ভালোবাসা। তোমাকে খুব করে ভালোবাসতে মন চাইল, ভালোবাসা মানে কি সেটা বুঝতে পারলাম। আর কিছু মানুষের এই পৃথিবীতে জন্মই হয় যারা কখনোই কোনো কিছু পাবে না, আমি হয়তো সেই দলেরই একজন। কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে সত্যিকারেরই ভালোবেসেছি। আমি যদি এই পৃথিবীতে নাও থাকি তাহলেও হয়তো আমি তোমাকে আড়াল থেকে ভালোবেসে যাব, তাতে তুমি যতই রাগ হও না কেন, তোমার ওই রাগী চেহারাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি জেনে রেখো এই পৃথিবীতে একজনই ছিল, সেই একজনই ছিল বিশেষ একজন, আর সেই বিশেষ একজন হলে শুধুই তুমি। দেখো অয়ন, আমি অতসী, তোমার সেই ভার্সিটির অতসী। অয়ন, তোমার প্রিয় সেই অতসীর নাম ধরে আর একবার ডাকো, আমি জানি তুমি অভিমান করে আছো আমার প্রতি। অয়ন দেখো, অয়ন তুমি না আমাকে কত ভালোবেসেছিলে, সেদিন আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি অয়ন, কিন্তু যখন বুঝেছি অনেক দেরি হয়ে গিয়েছে। অয়ন আজ আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি, আমি তোমাকে সুস্থ করে তুলবো। অয়ন অয়ন তুমি কথা বলো, অয়ন অয়ন দেখো তোমার ভালোবাসা সেই অতসী আজ তোমার সামনে। অয়ন অয়ন তুমি প্লিজ একটু কথা বলো, অয়ন অয়ন দেখো একবার একবার দেখো, অয়ন অয়ন তোমার অতসী আজ তোমার সামনে এসেছে। অয়ন অয়ন দেখো তুমি আমাকে কত খুঁজেছিলে, কত পাগলের মতো ভালোবেসেছিলে। অয়ন অয়ন আমি সেদিন সেদিন বুঝতে পারিনি, অয়ন আজকে আমি বুঝতে পেরেছি। অয়ন আমি এত কাছে পেয়ে আজ তোমাকে আর হারাতে চাই না। অয়ন প্লিজ তুমি কথা বলো, অয়ন অয়ন কথা বলো, তুমি আমাকে মারো, অয়ন তারপরেও তুমি ভালো কথা বলো। সবার জীবনে একটা তুমি থাকে, কেউ আমরা হয়তো তাকে পাই কেউ পাই না, যারা পায় তাদেরকে আমরা সৌভাগ্যবান বলবো, আর যারা পায় না তাদেরকে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান বলবো, সেটাই একটা প্রশ্ন।